সানডে মাছের বাজারে চলে এসেছি তো আজকে মাছ কিনছি কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এখানে মাছ কাটছে খুব সুন্দর করে মাছ কাটছে মাছ কাটে আর এই মাছটা হচ্ছে কিং তো আজকে আমার হাজব্যান্ডের কিং ফিশ খাওয়ার ইচ্ছা আছে আর আমার ইচ্ছা ছিল পাঙ্কাশ মাছ তো যাই হোক হাজব্যান্ডের পছন্দই পছন্দ তো কিংফিশ নেওয়া হলো আর নেওয়া হলো পুটি মাছ তো আজকে দুপুরের মেনু হবে কিংফিশ আর পুঁটি মাছের ঝোল আর এখানে দেখো কি সুন্দর কালারিং কালারিং কাঁকড়া কাঁকড়া কাঁকড়াও খায় কিন্তু আমি দিন খাইনি আর এখানে আছে রুই মাছ দেশি রুই আর যে দেখো ছোটো বড়ো রুই মাছ আজকে রবিবার স্পেশাল তো রবিবারে দুপুরের মেনুতে কি কি থাকছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি আর এই যে দেখো প্রথমেই আমি তোমাদের সঙ্গে মাছ দেখাচ্ছি তো আজকে রবিবার দিন শুধু মাছই রান্না হবে দু দু রকমের মাছ রান্না হবে তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি মাছের পিস তো এই মাছে মাছের পিসটা দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের পিস আর এই মাছের পিসটা মাছটার নাম হচ্ছে কিং কিংফিশ তো যাই হোক প্রথমে প্রথমে বলতে কি জীবনের প্রথম আমি এটা মাছ রান্না করছি সামুদ্রিক মাছ আর যদিও আমাকে সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল আজকে সামুদ্রিক মাছ খাবে তো যাই হোক নিয়ে এসছে কিন্তু মাছের পরিমাণটা খুব কম নিয়ে এসছে মাত্র হাফ কেজি নিয়ে এসছে আর এই চারটা পিস হাফ কেজি মাছ আছে তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম পিসগুলোকে আর আমার হাজব্যান্ডে মাছ যদি না ভেজে রান্না করি তাহলে খেতে চাই না আর আমার কিন্তু ভাজা মাছ খেতে ভালো লাগে না তার জন্য একসঙ্গে ভাজা মাছ আর কাঁচা মাছ একসঙ্গে রান্না করছি তো গো কড়াইয়ের তেল গরম করে নিয়েছি এবার একটা করে পিস দিয়ে দিচ্ছি একটা একটা করে পিসি ভাজা করছি কারণ পিসের পরিমাণটা বড় আছে তোমরা দেখতেই পাচ্ছ তো একটা পিস ভাজা হয়ে গেল আর এক এই পিসটাও ভালো করে ভেজে নিলাম এবার ওই সেই তেল সেই তেলে আমি আদা রসুন আর জিরার মশলা দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা আর পেঁয়াজ বেটেছি তো একসঙ্গে ভালো করে এটাকে কষে নিব তো ভালো করে কষার জন্য দেখো ভালো করে কষে নিচ্ছি আবার লবণ দিচ্ছি লবণ দেওয়ার পর হলুদ দিচ্ছি হলুদ দেওয়ার পর আবার ধনে গুঁড়া দিল ধনে গুঁড়া দিচ্ছি আর এই মাছটা আমি রান্না করবো তেঁতুল দিয়ে তো তেঁতুলটা ভালো করে ভিজে আর তেঁতুলের জলটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আবার কষে নেবো নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটিয়ে তারপর যে কাঁচা মাছটা রেখেছি সেই কাঁচা মাছটা দিব আর এদিকে রান্না করছি পেঁপে ভাজা হ্যাঁ সামুদ্রিক মাছ আর পেঁপে ভাজা একসঙ্গেই চলছে তো যাই হোক পেঁপে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এবার তেলটাকে নিচে রান্নার জন্য ভালো করে মাছখানটা ফাঁকা করে দিলাম এবার কাঁচা মাছের পিসগুলো দিয়ে দিলাম একটা একটা করে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর আবার যেটা মাছকে ভেজে রেখেছি পিসগুলো সেই পিসগুলো এবার দেখো ঢাকা দিয়ে দিলাম ভালো করে এবার ঢাকাটা তুলে নিয়েছি নেওয়ার পর এই দুটা মাছ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার কি করবো এবার ভাজা পিসগুলো দিব তো কাঁচা আর ভাজা পিস একসঙ্গে রান্না হচ্ছে আর আমার হাজব্যান্ড কাঁচা মাছ একদমই পছন্দ করে না আর আমি ভাজা মাছ পছন্দ করি না তার জন্য একসঙ্গেই রান্না হচ্ছে তো যাই হোক এটা শেয়ার তোমাদের সঙ্গে করলাম তোমাদেরও যদি শর্টকাট রান্না করার ইচ্ছা থাকে অবশ্যই করে নিও আর এখানে নিয়েছি পুটি মাছ তো পুটি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখন পুটি মাছটাকে ভেজে আর ছেলে আর মেয়ের জন্য লঙ্কা ছাড়া এটা রান্না করবো কারণ ছেলে মেয়ে লঙ্কা খেতে চায় না তো সামান্য পরিমাণ পুঁটি মাছ নিলাম এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এবার পুঁটি মাছটাকে অল্প অল্প করে ভে ভেজে নিচ্ছি পুচি পুঁটি মাছটা কিন্তু খুব ছোটো ছিল না বড়ো সাইজের এটা পুঁটি মাছ তো মশলাটাকে ভালো করে কষে নিয়েছি নিয়ে এবার জল দিব সামান্য জল দিয়ে তারপর পুঁটি মাছ ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিব। তো ভালো করে জলটা ফুটে গেছে এবার একটা একটা করে পুঁটি মাছ ছেড়ে দিব। তো এটা লঙ্কা ছাড়া পুঁটি মাছ আছে তো এটা আমার ছেলে আর মেয়ের জন্য তো যাই হোক আজকে দুপুরের মেনুতে কি আছে ভাত আর আছে আলু সেদ্ধ পুঁটি মাছের ঝোল আর সামুদ্রিক মাছের ঝোল আছে আর আছে পেঁপে ভাজা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানেই শেষ করলাম